গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, ভালো দলে আছো। আজকে হলো মহা সপ্তমী, বন্ধুরা সকালবেলা বেরিয়ে পড়লাম। এই দেখো নর্মালি জাস্ট ড্রেস আপ করে ঠাকুর দেখতে যাচ্ছি, চলো এমনি ঘুরতে যাচ্ছি, জাস্ট দেখাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রচণ্ড রোদ উঠে পড়েছে, চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চুন দিয়ে দিয়েছে পুজোর জন্য রাস্তার চারপাশে। আমাদের পাড়া, আমাদের পাড়ার ঠাকুর বন্ধুরা প্যান্ডেল। পপি মাসি, ভালো আছো? হ্যাঁ, ওই মাজার যন্ত্রণায় রয়েছে কোন রকমে। তোমার শরীর কেমন আছে? সাবধানে থাকো, জ্বর ফর হচ্ছে নাকি এই সময়? ভাইরাল এখন ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের পাড়ার ঠাকুর বন্ধুরা হাতুয়াট পাড়া। কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, মা দুর্গা। ঢাকি রাখা হয়েছে, দেখো ফল কাটা হচ্ছে। জয় মা রক্ষা কালী মন্দির যাচ্ছে আমরা, রাতের বেলা আরো ভালো লাগবে। পাড়া থেকে এখন বেরোচ্ছি, যাচ্ছি বনেদের বাড়ির ঠাকুর দেখাতে। সকালবেলা সকালবেলাই ভালো, প্রচণ্ড ভিড়ের মধ্যে গ্যাঞ্জাম, ফটো ফটো তোলা যাবে না। চলো দেখতে থাকো, কেমন লাগছে কমেন্টে জানিও। আমাদের এদিকে মারাত্মক ঠান্ডা পড়ে গেছে সকালবেলা, শীতকাল মনে হচ্ছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য ফুল শার্টটা পরেছি। অবস্থা খুব খারাপ বন্ধুরা, ঠান্ডা কিন্তু প্রচণ্ড পড়ছে। তোমরা সাবধানে ঠাকুর দেখো, ঠান্ডা লেগে গেলেই জ্বর এখন ভাইরাল ফিভার হচ্ছে কিন্তু চারিদিকে। ওই দেখো ঢাক বাজছে, চলো মন্দিরে যাই, দেখাই তোমাদের পুরনো বনেদি বাড়ি, মানদাদার আমলের বাড়ি, যেটা ইংরেজ আমলের। চলো দেখাও, ঢাক বাজার শুরু বন্ধুরা, সকাল সকাল ঠাকুর দর্শন, চলো। Thank you.
বাড়ি তোলা একবার দেখে আসি। বাড়ির কাছে তো ওই তিনটে মন্দির পাড়া, এই পুরনো বাড়ির পুজো আর হাড়ি বাড়ি তোলা। চলো, এখানে এখন ঠাকুরের সব জোগাড় জানতে চলছে। সকালবেলাটাই ফাঁকা আছে, এখন ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার জন্য। এই যে কাকা, কোথায় গেছিলে মাছ ধরতে নাকি? তো মুখ চোখ খুলে গিয়েছে কেন বাবা? আচ্ছা, মাছ ধরতে যাবা? হ্যাঁ, কখন যাবা? কটার সময় বলো। কাকা শুধু ভাই বোকে নিয়ে মাছ ধরে, মাছ মানে কি বলবো, রাত নেই দিন নেই, যখন তখন মাছ ধরে, বড় বড় মাছ পায়। সে ছাড়ো, যে যার কর্ম করুক, আমি চাই সামনের দিকে এগোই, চলো দেখতে থাকো। চললাম চললাম চললাম, হাড়ি বাড়ি চলা চলে এলাম। ঠাকুরের সব বসেছি, সাজিয়েছে সুন্দর করে, এই থরের নবিদ্যুৎ এই ঠাকুরকে পুজো হয়। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো সাথে দেখো। আমিও সবার সাথে আছি, সবাইকে শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা জানাই, শুভ শারদীয়া। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভালো দলে থাকো, আর সাথে থাকো ভাইটার। মন্দির থেকে বেরিয়ে এলাম, এরপর থেকে শুরু হবে ভক্তদের আনাগোনা, পূজা শুরু হয়ে যাবে। আর সকালবেলা এখন একটু ভিড় কম, এরপর থেকে বেলা যত বাড়বে, 8টা সাড়ে 8টা 9টা, এখন বেশি বাজে না, 7টার মতো বাজে। আর তারপর থেকে সব যত বেলা বাড়বে ভিড় হবে, মানুষজনের যাতায়াত শুরু হয়ে যাবে। তাহলে ভিডিওটা এখানেই আজকে সমাপ্ত করলাম। তোমরা প্লিজ বন্ধুরা সাথে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবার বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন দেখছো, যে দূর দূরান্ত থেকে, ভারত, বাংলাদেশ, নেপাল, পূর্ব পাকিস্তান, যেখান থেকে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সাথে থেকো। আর আমিও তোমাদের সাথে আছি। এই পুকুরে প্রচুর মাছ আছে বন্ধুরা, দেখাতাম কাকায়। ঠিক আছে, এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, চলো ভালো থেকো সবাই।